Well, my friends, this is a case of a child age about 10 years, mentally handicapped, undeveloped, non-developed, that is lack of cognitive development. Bachchar amra dui rokom development lack pai, ekta hocche physical lack of development, Barrett-Card, Meadorinam, Bipurana, Cipilinam, etc. The mental deficient, mental retardation, that is called cognitive lack of development. Manushik bikash nahi, tar mane kotha bola, bodhogommota, hashir kothay kanche, kandar kothay hasche, kichu bujhche na, phal phal kore takiye thakche. Ei somosto manushik, with the advancing of the age, je manushik bikash ta manusher hoy, যে মানসিক বিকাশ মানুষের সাথে অন্য লোয়ার প্রাণীদের পার্থক্য করে দেয় সেই মানসিক বিকাশ হয় না এই বাচ্চাটার তাই সেই জন্য বাচ্চাটিকে আনা হয়েছে মেন্টাল ল্যাক অফ ডেভেলপমেন্ট কিন্তু এইখানে আমাদের সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে হবে উই হ্যাভ টু আস্ক হুইদার এনি কজ বিহাইন্ড অর নট কোনো কারণে হয়েছিল কি ভ্যাকসিন নেওয়ার পরে হতে পারে কোনো অ্যাকিউট ডিজিজ হওয়ার পরে হতে পারে হেড ইঞ্জুরি হওয়ার পরে হতে পারে নাকটাম সাল্ভ After bad effects of vaccination, hypersulfur, medarium, silicea, thuja, and team chart, etc. After any grip, multiplication, chota bachchar khetre onek jodi bojar moton boyos thake, seta hote pare. After drowning, brain oxygen supply kom hoye gechilo kina, delayed delivery kina. So there are different causes. তার উপরে আমরা অনেক সময় চিকিৎসা করতে পারি বা ইন্টারকারেন্ট ডোজ হিসাবে দিতে পারি এই বাচ্চার সেরকম কোনো ল্যাক কারণ খুঁজে পাওয়া গেল না দ্যার ইজ নো ডেফিনিট কজ বিহাইন্ড ইট সিন চাইল্ডহুড ওর ল্যাক অফ ডেভেলপমেন্ট টার্ডি ডেভেলপমেন্ট তাহলে এর উপরে ওষুধ দিতে গেলে আমাদের কেস টিকিংয়ের উপরে দেখতে হবে যদি বাচ্চাটার কগনিটিভ কোনো ডিফিকাল্টির জন্য যদি কোনো স্ট্রাকচারাল বা ফাংশনাল কিছু গণ্ডগোল থাকে যদি রেক্টিফাই হয় বা রেক্টিফিকেশন করা যায় সিমটমের মধ্যে পাচ্ছি ডিজার পর এক ডিম ভালোবাসে ঘাম কিন্তু অতটা নেই না ঘাম আছে ঘাম বেশি রেখেছে তো ডিজার পর এক ঘাম আছে তো কালকের কাল ভাবা যেতে পারে মিষ্টি খেতে ভালোবাসে ডিম ভালোবাসে পায়খানা কি রোজ করে কনস্টিপেশন নেই তো কালকের কাল গোটা দুই তিন সিমটম আছে ফিজিক্যাল মেকআপ কিছুটা আছে আমরা ভাবতে পারি কিন্তু বাচ্চাটার ওর অন্য সিমটমের মধ্যে দেখা যাচ্ছে যে এই পাস্ট হিস্ট্রিতে কনভালশন আছে আগে কনভালশন একটা হিস্ট্রি ছিল কনভালশন আর ও রিপিট দ্য সেন্টেন্সেস কিছু জিজ্ঞাসা করলে সেইটাই বারবার বলে কোশ্চেন কোনো অ্যান্সার না দিয়ে সেটাই খালি রিপিট করে বাচ্চা রিপিটস দ্য কোশ্চেন ফাস্ট জিঙ্কা মেটালিকাম আর রিপিটস অনলি কোশ্চেন্স নো অ্যান্সার জিঙ্কা মেটালিকাম দুই রকম হতে পারে তোমার নাম কি আমার নাম কি আমার নাম মুকাদ্দেস জিঙ্কাম আবার উত্তর দিল না শুধু ফেনাতেই থাকলো আমার নাম কি হ্যাঁ তোমার নাম বলো আমার নাম কি হ্যাঁ তোমার নামটা বলো আমার নাম কি শুধু কোশ্চেনই আউটে যাচ্ছে দ্যাট ইজ এ সিমটম অফ জিঙ্কাম মেটালিকাম তাহলে আমরা কনভালশন পেলাম রিপিটস পেলাম আর পিকিউলিয়ার সিমটম পেলাম এখানে লিখেছে দুনিয়ার ডাক্তার দেখলাম অ্যাপেটাইট হাংরি সুন আফটার ফুল মিল তার মানে দাঁড়াচ্ছে অ্যাপেটাইট রেভেনাস অর ইনক্রিজ আমি গার্জেনদের জিজ্ঞাসা করলাম কোন সময়টাই বেশি খিদে বলে একদম পরিষ্কার জিঙ্কা মেটের কথা বলে দিল যে ঠিক দুপুরের দিকটায় তার মানে ইলেভেন বা টুয়েলভ সো ইলেভেন্থ নুন অর টুয়েলভ নুন জিঙ্কা মেটের কাম রেপার্টারে খুলে আমি দেখে দিচ্ছি পরিষ্কার আমরা বারবারই করেছি বারবারই দেখেছি অ্যাপেটাইট রেভেনাস নুন অ্যাট জিঙ্কা মেটালিকাম দুপুরের দিকে খিদে খুব বাড়ে জিঙ্কা মেটালিকাম
মাত্র দুই তিনটি ওষুধের মধ্যে একটি হলো জিঙ্কাম মেটালিকাম। জিঙ্কাম মেটালিকাম কভার দ্য কনভার্সন, কভার দ্য মেন্টাল সিমটম, রিপিট দ্য কোশ্চেন ফ্রিকোয়েন্টলি, অ্যাপেটাইট রাভেনাস অ্যাট নুন অ্যান্ড দ্য মাইলস্টোনস ডিলেট। এবং এটা হতে পারে এরা লেপারসন গ্রামের মানুষ অত খেয়াল করছে না, হয়তো কোনো ইরাপশন বেরিয়েছিল, হয়তো হাম ছোটোবেলায় হতে চাইছিল, সেটা রিপারকেস্ট হয়েছে, ঠিকমতো বেরোতে পারেনি। আইদার জ্বর কন্ট্রোল করার জন্য প্যারাসিটামল দেওয়ার জন্য বা কোনো ওষুধ মলম পাতা গাছের পাতা শেকড় বাটা লাগানোর জন্য হলে হতে পারে, যেভাবে হোক জেলসিম্যাম কুপ্রাম মেটালিকাম আর দ্য মেডিসিনস ফর ম্যাল ডেভেলপড অফ দ্য ব্রেন অর এনি ডিস্টারবেন্সেস অফ দ্য ব্রেন ডিউ টু রিপারকাস্ট ইরাপশনস, ডিউ টু সাপ্রেশন অফ ইরাপশনস, সাপ্রেশন অফ ইরাপশনস আর রিপারকাস্ট ইরাপশনস দুটোর মধ্যে পার্থক্য আছে। রিপারকাস্ট ডিউ টু ল্যাক অফ ভাইটালিটি, ইরাপশনস হাম হোক পক্স হোক বেরুতে চাইছে কিন্তু ডিউ টু ল্যাক অফ ভাইটালিটি, ডিউ টু উইকনেস অফ দ্য ভাইটাল ফোর্স দে ক্যান নট কাম আউট, কিছু লাগানো হয়নি, সাপ্রেশন করা হয়নি, নিজের থেকে বেরোতে পারছে না বা আর্টিফিশিয়াল কারণে বেরোতে দেওয়া হচ্ছে না, সাপ্রেশন নয়, যেই বডির মধ্যে অ্যান্টাগনিস্টিক রিলেশন হচ্ছে তার বহিঃপ্রকাশ জ্বর, জ্বর একটু হলেই সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খাইয়ে দিচ্ছে। ডাক্তারবাবু আমার বাচ্চাকে আমি জ্বর হতে দিই না, একটু হলেই প্যারাসিটামল দিয়ে দিই, আমি তো অফিসে যাই আবার কাজের মহিলাকে বলে আসি একটু জ্বর হলেই একটা প্যারাসিটামল মেরে দিবে একদম। তাহলে বডির যে রিয়াকশান হচ্ছিল দি অ্যান্টাগনিস্টিক রিলেশন বিটুইন দি ভাইটাল ফোর্স অ্যান্ড দ্য ব্যাকটেরিয়াল ফোর্স সেটা হতে দিল না, তাহলে হাম সেই হাম বা পক্স বেরোতে পারলো না। রিপারকাস্ট ইরাপশনস কুপ্রামেট জিঙ্কাম মেটালিকাম ক্যাম্পর ইটসেট্রা মেডিসিনস আর ইম্পর্টেন্ট। ব্রায়োনিয়া দেখাবো, বই খুলে দেখাচ্ছি। অ্যালেন স্কিনোটি জিঙ্কাম মেটাম ফার্স্ট প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে দেওয়া আছে, এত সুন্দরভাবে লেখা। পার্সন সাফারিং ফ্রম সেরিব্রাল অ্যান্ড নার্ভাস এক্সার্শন, ডিফেক্টিভ ভাইটালিটি, ব্রেন অর নার্ভ পাওয়ার ওয়ান্টিং, টু উইক টু ডেভেলপ এক্সান্থিমেটা, ভাইটাল ফোর্সের অসুস্থতার জন্য, ভাইটাল ফোর্সের দুর্বলতার জন্য, ভাইটাল ফোর্সের উইকনেসের জন্য র্যাশ বেরোতে পারছে না, বের করতে পারছে না। পার্সন সাফারিং ফ্রম নার্ভাস ডিজিজ, সেরিব্রাল ডিজিজ ডিউ টু ডিফেক্টিভ ভাইটালিটি। আর যেটা বলতে চাইছিলাম এক্ষুনি সেটা হলো যে সিস্টেম ইজ টু উইক টু ডেভেলপ এক্সান্থিমেটা অর এনি নর্মাল ডিসচার্জিং মেনস্ট্রুয়েশন এক্সপেক্টোরেশন ইউরিনেশন ইটসেট্রা। সো জিঙ্কাম মেটালিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। হাঙ্গার বলেছিলাম, হাঙ্গার রেভেনাস অ্যাবাউট 11 or 12 mL সালফার, হাঙ্গার রেভেনাস অ্যাট দ্য নুন, অটোমেটিক মোশনস অফ দ্য হ্যান্ডস অ্যান্ড হেড, অটোমেটিক মোশন, ইনসেসেন্ট অ্যান্ড ভায়োলেন্ট ফিজিলিটি ফিলিং ইন ফিট, পাগুলো সবসময় নাড়াতে থাকে। দিস ইজ অ্যানাদার সিমটম অফ জিঙ্কাম মেট, নেভার ফরগেট ইন ইয়র লাইফ, ইনসেসেন্ট অ্যান্ড ভায়োলেন্ট ফিজিলিটি ফিলিং ইন ফিট অফ লোয়ার এক্সট্রিমিটি। হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, হোমিওপ্যাথিক ছাত্রেরা কলেজে পড়ছ, লক্ষ লক্ষ টাকা ডোনেশন নিচ্ছে, পাশ করানোর জন্য নাকি আজকাল টাকা নিচ্ছে, এরকম প্র্যাকটিক্যাল জিনিস কেউ শেখায়নি। বই লাইন ইনসিডেন্ট অ্যান্ড ভায়োলেন্ট ফিজিলিটি ফিলিং ইন ফিট, একদম চোখের সামনে দেখিয়ে দিলাম, বাচ্চাটাকে তো বলিনি পা দুটো এমন দোলাও। সো ইনসিডেন্ট ফিজিলিটি হ্যাট দ্য সিস্টেম ইজ টু উইক টু ডেভেলপ এক্সান্থিমেটা, তার কারণে অন্য রোগের সৃষ্টি হতে পারে। সো জিঙ্কাম মেটালিকাম ইজ অলসো এ গ্রুপ মেডিসিন ফর জিঙ্ক, দিস মেডিসিন হ্যাজ বিন প্রিপেয়ার ফ্রম জিঙ্ক, জিঙ্কাম মেটালিকাম
जिंक फ्रॉम जिंक जिंक कम मेटेलिकम फ्रॉम टीन स्टर्नम मेटेलिकम फ्रॉम लेड प्लम्बम मेटेलिकम फ्रॉम गोल्ड ऑरम मेटेलिकम फ्रॉम सिल्वर अर्जेंटम मेटेलिकम फ्रॉम प्लैटिना प्लैटिनम मेटेलिकम এই সমস্ত ধাতুদের যে প্রাণ আছে জীবন আছে তারা মানুষকে জীবন দিতে পারে বাঁচাতে পারে হ্যানিম্যানের আগে কারুর মাথায় আসে হ্যানিম্যান ইজ দ্য ফার্স্ট ম্যান হু ইন্ট্রোডিউসড দিস মেটালস হ্যাজ লাইফ তারা বাঁচাতে পারে মানুষকে তাদের ক্ষমতা আছে সি দি ইনসেসেন্ট ফিজিলিটি অফ দ্য লেগস অফ জিঙ্কাম মেটালিকা আই চ্যালেঞ্জ No one has shown you in your college or clinical lectures. Jinkam metallicum. Let's see the result. I shall share you, my friends, the peculiar symptom fidelity of the legs, the peculiar symptom ravenous appetite at within 11 to 12 noon, convulsions, and the child repeats the question repeatedly. The medicine go in favor of. Jinkam metallicum.